গতকাল ই অরেঞ্জ নিয়ে মাশরাফির বাসায় হামলা করেছে কিছু জনগণ, কিন্তু মাশরাফি বলেছে ই অরেঞ্জের সঙ্গে আমি নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানাবো আসল রহস্যটা কি। মাশরাফি লাইভে এসে সবকিছু বলেছেন, আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। দেশীয় ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জ শপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সদস্য মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি এই প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে, তিনি এখন প্রতিষ্ঠানটির সঙ্গে নেই বলে জানিয়েছেন। গতকাল রাতে ই অরেঞ্জ শপের গ্রাহকরা রাজধানীর মিরপুরে মাশরাফির বাসার সামনে বিক্ষোভ করলে তিনি এই কথা জানান। মাশরাফি বলেন, ই অরেঞ্জের সঙ্গে আমার 6 মাসের চুক্তি ছিল, সেটা শেষ হয়ে গেছে, আমি এখন এটির সঙ্গে নেই। তবু একজন গ্রাহক বলছে তাদের পাশে আমাকে থাকতে হবে, আইনগত জায়গায় খুব বেশি কিছু করার নেই, তবুও সাধারণ মানুষের কারণে কথা বলেছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তাদের পাশে দাঁড়াবো। ই অরেঞ্জ শপের বিরুদ্ধে কোটি টাকার অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি না করায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আর সেই টাকা ও পণ্যের দাবিতে মাশরাফি বিন মুর্তজার বাসার সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এই ক্রিকেটার বলেন, আমানুল্লাহ সাহেব যিনি এটার সিইও, উনার সঙ্গে ভুক্তভোগীদের সামনে লাউড স্পিকার দিয়ে কথা বলেছি, উনি বলেছেন তাদের মালিকানা চেঞ্জ হয়েছে, তাই তারা এ সময় ডেলিভারি দিতে পারেননি, 19 তারিখ থেকে তারা পর্যায়ক্রমে ডেলিভারি দেওয়া শুরু করবে, তবে আমি ভুক্তভোগীদের সঙ্গে শেষ পর্যন্ত আছি। মিরপুর বাংলা কলেজের ছাত্র নজরুল ইসলাম জাগো নিউজকে বলেছেন, আমরা কয়েকজন মোহাম্মদপুর থেকে এসেছি, আমাদের সবার বাইকের অর্ডার দেওয়া আছে ই অরেঞ্জে, গত জুন মাসে অর্ডার করেছি, কিন্তু জুলাই আগস্ট করে 3 মাসেও বাইক পাইনি আমরা। তিনি বলেন, মাশরাফি ভাই আন্তরিক হয়ে সব কথা শুনেছেন, তিনি আমাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন, আমরা তার সাপোর্ট চাচ্ছি যাতে করে কোনো ক্ষতির সম্মুখীন না হই আমরা। এদিকে মাশরাফির বাসার সামনে খবর সংগ্রহ করতে গেলে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন সাংবাদিক। নিউজ হ্যান্ডের সাংবাদিক অমৃত মলঙ্গি জাগো নিউজকে বলেছেন, লাইভ করার জন্য ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গেই কিছু লোক অতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর, আরও একজন সাংবাদিকের উপর হামলা হয়, পরে মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন ওনার লোকজন কাউকে আঘাত হানেনি। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।